আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 1 নম্বর স্কুলটি নিয়ে। তো প্রথমেই প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটির উপর রাইট চিহ্ন দাও। চোখে না দেখে নাক অবলিক ত্বকের সাহায্যে ফুল চেনা যায়, সঠিক উত্তর হবে নাক। এরপর রক্তাল্পতায় উপকারী কাঁচকলা না নিম পাতা, সঠিক উত্তর হবে কাঁচকলা। এরপরে প্রশ্ন, প্রাণীজ খাবার হলো ভাত অবলিক মাছ, সঠিক উত্তর হবে মাছ। এরপরে প্রশ্ন, সজনে ডাটা হলো গাছের ফল অবলিক নরম কাণ্ড, সঠিক উত্তর হবে ফল। এর পরবর্তী আছে, দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি, এখানেও প্রশ্নের মান হাফ করে। পেঁপে কাঁচা অবস্থায় কী হবে, সবজি এবং পাকলে হবে ফল। ড্যাশ হজমে সাহায্য করে, উত্তর হবে পেঁপে হজমে সাহায্য করে। এরপর ড্যাশ ঋতুতে খেজুর রস পায়, উত্তর হবে শীত। এরপর ডাবে জলের ভাগ বেশি থাকে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো বেমানানটিতে রাইট চিহ্ন দাও। আখ আলু লঙ্কা এবং টমেটো, এখানে সঠিক উত্তর হবে আখ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রজাপতি আরশোলা পায়রা এবং ফড়িং, এখানে পায়রা হবে সঠিক বা বেমানান, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন আছে, সত্য অথবা মিথ্যা লেখো, রঙিন সবজি রোগ প্রতিরোধ করে, হ্যাঁ সত্য, পেঁয়াজ হলো গাছের মূল, এটা হবে মিথ্যা। নেক্সট 5 নম্বর প্রশ্ন আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো নিম পাতা থেকে হবে খোস পাঁচড়া, হতে দেয় না ব্রাহ্মী শাক থেকে হবে বুদ্ধি বাড়ে, বিট গাজর থেকে হবে রোগ প্রতিরোধ করে এবং কাঁচকলা থেকে হবে রক্তাল্পতায় সাহায্য করে বা উপকারী। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো আমাদের ইন্দ্রিয় কয়টি ও কী কী। তো আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টি, কী কী, চোখ কান নাক জিভ বা জিহ্বা এবং ত্বক। নেক্সট প্রশ্ন, প্রতিদিন আমাদের শরীরে কত লিটার জলের প্রয়োজন, উত্তর হবে 2 থেকে 3 লিটার জলের কিন্তু প্রয়োজন। এরপরে প্রশ্ন, আদিম যুগে মানুষ আগুন জ্বালাতো কীভাবে, উত্তর হবে আদিম যুগে মানুষ পাথরে পাথরে ঠুকাঠুকি করে এবং কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতো। নেক্সট প্রশ্ন, ফল খাওয়ার উপকারিতা কী, ফল খাওয়ার উপকারিতা কী, উত্তর হবে, উত্তর দেখে নাও, উত্তর হবে ফল হজমে সহজ, এটা সহজে হতো, ঠিক আছে এটা ভুল আছে এখানে, ফল এখানে হবে সহজে, ফল সহজে হজম হয়। 2 নম্বর, ফলে অনেক ভিটামিন থাকে যা আমাদের শরীরকে মজবুত ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। এবং 3 নম্বর হচ্ছে, ফল খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। নেক্সট প্রশ্ন আছে, দেখো উমের প্রশ্ন, প্রাণীজ খাবার কাকে বলে উদাহরণ দাও। প্রাণীজ খাবার কাকে বলে, প্রাণী থেকে যে খাবার আমরা পাই তাদের প্রাণীজ খাবার বলে, যেমন মাছ ডিম মাংস ইত্যাদি। তো এই ছিল আমাদের পরিবেশ থেকে প্রথম স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।